हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल। आशा करछि सबाई खूब भालो आछो एवं आमिओ अनेकटा भालो आछि। तो एक के डिम खेते खेते किन्तु कारोर ही एतो भालो लागे ना, तार जोन्नो आमि तोमादेर साथे शेयर करार जोन्नो निये एसे गेछि नतून एकटी रेसिपी। आर सबाईके जानाई हैप्पी दिवाली। तो एखान थेकेई आमार रेसिपिटी शुरू करछि। सबार प्रथमेई एखाने आमि एकटा ससपेने चारटी डिम बसिए दिएछि सेद्ध होवार जोन्नो, और ये दिए दिए विनेगार और एक चा चामच नून। तारपर विनेगार और नूनटा के खूब भालोभावे जलटार साथे मिशिए डिमटा के सेद्ध करे नियेछि। डिमटा सेद्ध हो गेले आमी डिमटार ऊपर दिए ठीक एरकम भावे आछड़े देव। और एटा किन्तु देवार कारण होच्छे जाते मशलागुलो खूब भालोभावे डिमटार भेतरे ढुके। तारपर आबारो एकटा पैन बसिए देव। आमी पैने दिए दिएछि आमी सयाबिन तेल, और तेलटाके एकटु गरम करे नेब। तेलटा जखन एकटु गरम हये जाबे तखन आमादेर एर मध्ये दिए दिते हबे तीनटी पेंयाज कुचि। पेंयाजगुलोके ठीक एरकम करे केटे दिते पारेन आपनारा। तारपर पेंयाजटाके एकटु आमरा हालका बादामी रंग करे भेजे नेब। जखन पेंयाजटार कालार एकटु बदले आसबे तखन এখানে কিন্তু পার্থক্য দেখাই যাচ্ছে যে পেঁয়াজটা কিন্তু বাদামি রঙের হয়ে গেছে। তো পেঁয়াজটাকে আমাদের নামিয়ে নিতে হবে, আর এই বেরেস্তাটা কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয়। তারপর আমাদের যে সিদ্ধ করা ডিমগুলি ছিল সেগুলিকে আমরা একটু ফ্রাই করে নেব। তো এখানে আমি দিয়ে দিয়েছি এক চা চামচ নুন, আর এখানে কিন্তু আমি হলুদ গুঁড়ো ব্যবহার করিনি। তো আপনারা চাইলে এইরকমভাবেই ফ্রাই করে নিতে পারেন, বা এখানে হলুদ গুঁড়ো দিয়েও ফ্রাই করতে পারেন। ডিমগুলি যখন একটু ফ্রাই হয়ে যাবে তখন আমি এগুলিকে নামিয়ে নিচ্ছি তেল থেকে ছেঁকে। আর এখানে কিন্তু আপনারা দেখতেই পেলেন যে ডিমটাকে কিন্তু আমি খুব বেশি ফ্রাই করিনি। তারপর আমাদের পেঁয়াজ ভাজা দিয়ে দিতে হবে মিক্সার গ্রাইন্ডে। এখানে আমি আবার দিয়ে দিয়েছি বাদাম গুঁড়ো তিন চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি টক দই পাঁচ চা চামচ। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দুই চা চামচ, আর এগুলিকে খুব ভালোভাবে মিক্সারে পেস্ট করে নিয়েছি। তারপর একটা প্লেট নিয়ে নিতে হবে। এখানে নিয়ে নিয়েছি গোলমরিচ, এলাচ ও দারচিনি এবং লবঙ্গ। তারপর আমাদের আবারও ডিম ফ্রাই করা তেলেই দিয়ে দিতে হবে শুকনো মশলাগুলো, আর এগুলিকে একটু সময় আমাদের ফ্রাই করে নিতে হবে। তো এখানে এগুলিকে একটু সময় ফ্রাই করে নেওয়ার পর আমাদের এখানে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা দুই চা চামচ। তারপর এগুলিকেও খুব ভালোভাবে আমরা তেলটার সাথে একটু ভেজে নেব। এটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো দুই চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দুই চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো দুই চা চামচ, হলুদ গুঁড়ো এক চা চামচ। আর এগুলিকে খুব ভালোভাবে একটু সময় কষিয়ে নেব। তো এগুলি একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি ভাজি পেঁয়াজ ও টক দই বাটা। তারপর এটাকেও আমরা খুব কষানো মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে কিন্তু এটা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। তো এখন আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে ডিমগুলো। তো দেখতেই পাচ্ছেন যে ডিমগুলিকে কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর এটার কালারটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে এবং খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হবে। তো আপনারা সবাই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়ো। এখন কিন্তু এটা থেকে খুব ভালো একটা সেন্ট আসছে এবং দেখিয়ে মনে হচ্ছে যে খেতে কিন্তু অসাধারণ টেস্ট হবে। তো আপনারা সবাই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এখানে কিন্তু আমাদের দই ডিম কারি রেডি। এবার আমরা এটাকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখে কি মনে হচ্ছে,
খুবই কিন্তু টেস্টি হবে, অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নেক্সট রেসিপি নিয়ে।